ছোটবেলায় স্কুলের পাশের সেই আচার কাকুর কথা মনে আছে? টিফিন হলেই শুধু মনে হতো কখন গিয়ে আচার খাবো। আজকে আমি সেই রকমেরই তেঁতুলের আচার বানানোর চেষ্টা করেছি। আমি তুলিকা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আমি এখানে 300 গ্রাম পাকা তেঁতুল নিয়েছি, এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে এবার অল্প নুন আমি দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি তেঁতুলটার মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, চলুন এবার রান্নার প্রসেসে যাওয়া যাক। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। কড়াটা আমার ভালোই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ওই মাখা তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এবার আমি তেঁতুলটাকে তেলের সাথে ওলট পালট করে ভালোভাবে মিশিয়ে দেব। আমি এবার এর মধ্যে 200 গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি, আর 2 চামচ আমি এর মধ্যে চিনিও দেব। আপনারা যদি চান চিনিটা নাও দিতে পারেন, তবে গুড় আর চিনি একসাথে ব্যবহার করলে কালারটা খুব সুন্দর হয়। আমি এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গুড় থেকে যা জল বেরোবে তাই দিয়েই আচারটা পুরো রেডি হয়ে যাবে। এখানে আলাদা করে আমি আর কোনো জলের ব্যবহার করব না। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দারুণ হয় এর টেস্ট। আর আমাকে অবশ্যই কমেন্ট করেও জানাবেন কেমন হলো। এটা এদিকে হতে থাক, আর একদম গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। আর একটা এবার মশলা তৈরি করে নিই। মশলাটা বানানোর জন্য আমি প্রথমে 4টে শুকনো লঙ্কা নিলাম, 2 চামচ আমি গোটা জিরে নিচ্ছি, 2 চামচ আমি ধনে নিচ্ছি, আর 1 চামচ আমি মৌরি নিচ্ছি। এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। দেখুন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে এর মশলাটা আমি বানিয়ে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিং বোলে এগুলো দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো মশলাটা এবার আমি বানিয়ে নেব। মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এদিকে আচারের গুড়টা গলে গেছে, এবার আমি সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই 3 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার
তেঁতুলের আচার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল, যদি আপনারা চান তাহলে দিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।